জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যা দীর্ঘ 6 বছর পর। 81 সালে 17ই মে জাতির পিতার সুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসেন। 2021 সালের 17ই মে বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তনের 4 দশক পূর্ণ হয়েছে। 2001-এ বাংলাদেশে তার নেতৃত্বেরও 2021-এ বাংলাদেশে তার নেতৃত্বেরও 4 দশক। এই 4 দশকে একদিকে যেমন গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠার মহান সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন, অন্যদিকে একজন কালজয়ী রাষ্ট্রনায়ক হিসেবে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধন করে বাংলাদেশকে উন্নয়নশীল বিশ্বের পর্যায়ে উন্নীত করেছেন। বঙ্গবন্ধু দেখানো পথ ধরে তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আওয়ামী লীগের এক সংকট সময়ে বঙ্গবন্ধু কন্যা মাত্র 34 বছর বয়সে দলে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সুনিপুণ সাংগঠনিক দক্ষতা, দূরদর্শী নেতৃত্বের গুণে জাতির পিতার এই সংগঠনকে প্রতিকূল অবস্থার মধ্যেও কলহ কোন্দলে জর্জরিত আওয়ামী লীগকে তিনি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করান। 1996 সালে দীর্ঘ 21 বছর পর দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জনগণের বিপুল সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধু কন্যা। বর্তমানে একটানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে চলেছেন তিনি। শেখ হাসিনা 7 দশক বয়সী আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন 4 দশক ধরে। পৃথিবীর খুব কম রাজনীতিবিদের ভাগ্যে এটি ঘটেছে। শেখ হাসিনার সংগ্রাম আর উন্নয়নের পথপরিক্রমায় তাকে বহু বাধা বিপত্তি ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে। জননেত্রীকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা হয়েছিল। পরিবারের প্রায় সবাইকে হারিয়েও তিনি বাংলার মানুষের জন্য এখনও দিন রাত কাজ করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি নির্ঘুম রাত কাটাচ্ছেন আজ এই করোনাকালে। দেশের মানুষের স্বার্থের প্রশ্নে শেখ হাসিনা পর্বতের ন্যায় অনট। শেখ হাসিনা আর শুধু এক রাষ্ট্রনায়কই নন, তিনি আজ বাংলাদেশের একজন রাষ্ট্রনায়কই তিনি নন, তিনি আজ বাংলাদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, মানবতার প্রতীক, উন্নয়নের প্রতীক, নিরাপত্তার প্রতীক। তাকে বারবার হত্যার চেষ্টা হয়েছে, কারণ তাকে থামাতে পারলে বাংলাদেশে আওয়ামী লীগকে ঠেকানো যাবে, এটাই ষড়যন্ত্রকারীদের মতলব। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা জানে শেখ হাসিনাকে সরাতে পারলে মুক্তিযুদ্ধের চেতনার উপর আবার তারা আঘাত হানতে পারবে, আবারও চিরাচরিত পাকিস্তানি ধারা বাংলাদেশের প্রত্যাবর্তন সম্ভব হবে জাতির পিতাকে হত্যা করে। 75-এ এভাবেই তারা বাংলাদেশের অগ্রগতি থামিয়ে দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা 4 দশক আগে ফিরে এসেছিলেন গণতন্ত্র হরণকারী ষড়যন্ত্রকারী খুনি চক্রকে পরাভূত করতে। নেত্রী ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ অন্ধকার থেকে আলোর পথে। জাতির পিতার অবর্তমানে তিনিই বাঙালির মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের আদর্শের আলোকবর্তিকা। বঙ্গবন্ধুর পর বাংলাদেশে যা কিছু অর্জিত হয়েছে তার সব, প্রায় সবটুকুই শেখ হাসিনার অবদান। তিনি আজ বাংলাদেশকে বিশ্বসভায় নেতৃত্বের পর্যায়ে উন্নীত করেছেন। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, জননেত্রীর
সকল মহান কীর্তির জন্য ততদিন তার নামটিও থাকবে দেদীপ্যমান। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে, বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল হিসাবে এই জনপদে বঙ্গবন্ধুর লেগাসি সারা বাংলায় থাকবে যতদিন, ততদিন উন্নয়ন এবং অর্জনের জন্য শেখ হাসিনার লেগাসিও এই সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশে বাঙালি হৃদয়ে বেঁচে থাকবে। আপনারা জানেন বৈশ্বিক মহামারী করোনা সংকটের এই ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। করোনা প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটের শুরু থেকেই তিনি করোনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। জনগণের স্বাস্থ্য সুরক্ষা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে, জনগণকে সচেতন করার লক্ষ্যে জাতির অভিভাবক হিসাবে দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। জনগণের জীবন জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য পুষ্টি নিরাপত্তা, অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখার জন্য এ পর্যন্ত 1,24,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন, যা জিডিপির 4.44%। করোনা সংকটের সময় কেউ যেন খাদ্যাভাবে কষ্ট না পায়, সেজন্য বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে এদেশের খেটে খাওয়া দিন মজুর কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। 71,50,000 পরিবারের নিকট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের 7 দশকের ইতিহাস, দৈব দুর্বিপাকে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগই ক্ষমতা ছিল না বহুদিন, তারপরও দুর্যোগ দুর্বিপাকে সবার আগে বিরোধী দলে থাকাকালেও আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে, ক্ষতিগ্রস্ত দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। তেমনি আজ বাংলাদেশে করোনাকালে সরকারের থেকে আওয়ামী লীগ জনগণের পাশে আছে। আমি আজ বলতে পারি, আজকে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো বিরোধী দল জনগণের পাশে দাঁড়ায়নি। আওয়ামী লীগ সরকারে থাকতো আছে, বিরোধী দলে থাকতো আছে, এটা আওয়ামী লীগের ইতিহাস। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমাদের মূল নিবন্ধ যিনি পাঠ করেছেন খুব চমৎকার, আমি পাশে বসে শুনেছি, মঞ্জুরুল্লাহ হাসান বুলবুল সাহেব আমাদের নেতৃবৃন্দ, ডক্টর রাজ্জাক, আব্দুর রহমান, তারাও ডক্টর মুস্তফা জালাল মহিউদ্দিন, তারাও চমৎকার বক্তব্য দিয়েছেন। মতিয়াপা সভাপতির বক্তব্য দেবেন। আমি একটা বিষয়ে এখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটা বিষয়ে আমার বলতে হচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনা সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, দেশের গণমাধ্যমের প্রতি কোনো ধরনের চাপ এখন নেই, একথা আমি বলতে পারি। প্রতিনিয়ত দেশের গণমাধ্যম দুর্নীতি অপরাধ সহ নানান বিষয়ে প্রতিবেদন প্রচার প্রকাশ করছে। এদেশের গণতন্ত্রের বিকাশ লালন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে গণমাধ্যম অতন্দ্র প্রহরী। যারা বলছেন দুর্নীতি সংবাদ প্রকাশের জন্য সরকার দমন পীড়ন চালাচ্ছে,
এ বক্তব্য আদৌ সত্য নয়। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও কঠোর। বিএনপি প্রতিটি ইস্যু নিয়ে রাজনীতি করার অপচেষ্টা করে, কিন্তু সে অপচেষ্টা হালে পানি পাচ্ছে না। আজকে যে বিষয়টি নিয়ে আমি বিশেষভাবে বক্তব্য রাখতে চাই, সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা থেকে সচিবালয়ের ঘটনা আমরা জানতে পেরেছি। সংশ্লিষ্ট রিপোর্টার মন্ত্রণালয়ের সচিবের, একান্ত সচিবের অনুপস্থিতিতে তার কক্ষে প্রবেশ করে এবং গুরুত্বপূর্ণ নথি ও নোটশিট লুকিয়ে ফেলে ও মোবাইলে ছবি তোলেন। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 অনুযায়ী এ ধরনের গোপনীয় বিষয় প্রকাশযোগ্য নয়। সাংবাদিকগণ যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য তথ্য অধিকার আইন অনুযায়ী সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, এভাবে লুকিয়ে তথ্য সংগ্রহের প্রয়োজন ছিল না। ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি নাও হতে পারত। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট সাংবাদিকের উপর কোনো অন্যায় আচরণ করা হলে তদন্ত রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের বক্তব্য হচ্ছে, যেহেতু বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং তা বিচারাধীন, নিরপরাধ হলে আদালতে সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন। করোনা দ্বিতীয় তরঙ্গ তথা সংক্রমণের উচ্চমাত্রা চলাকালে এ বিষয়টি নিয়ে যাতে জনমনে কোনো ধরনের অস্থিরতা বা অসন্তোষ তৈরি না হয়, সেজন্য আমি সাংবাদিক বন্ধুদের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাই। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদা কালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।